মোহতারাম হাজরিন, আমাদের সিয়াম অর্থবহ হচ্ছে না, এর মূল কারণ হলো সিয়ামের যে লক্ষ্য, সিয়ামের যে উদ্দেশ্য, সিয়ামের যে মর্ম, সেটা আমরা উপলব্ধি করতে পারি না। অতএব সেটা উপলব্ধি করে সিয়াম পালন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। রোজার উদ্দেশ্য, রোজার লক্ষ্য, রোজার আসল যে প্রাণ, সেটা হলো গুনাহ ছাড়ার প্রশিক্ষণ নেওয়া, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার কি করা, প্রশিক্ষণ নেওয়া। এই প্রশিক্ষণ রমজান থেকে দেব তো ইনশাল্লাহ। রমাদান থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি জীবনে আপনি ভালো থাকবেন সেটা তো পরের কথা, রমাদানেই যদি আপনি নিজে গুনাহে লিপ্ত হন, রোজা রেখে মিথ্যা কথা বলেন, রোজা রেখে হারাম কাজ করেন, একটা হারাম কাজ থেকে তো বেশি আর বাঁচতে পারছেন না। রোজা রেখে ইউটিউবে ওয়াজের নাম দিয়ে হারাম জিনিস দেখছেন, রোজার মধ্যে ইউটিউবে ফেসবুকে ওয়াজের নাম দিয়া বিভিন্ন মিউজিক আছে এরকম গান বাজনা শুনছেন, হারাম জিনিস শুনছেন, আছে না নাই আমাদের সমাজে? এই বিষয়গুলো আমাদের রোজাকে কি করে, নষ্ট করে এবং রোজার উদ্দেশ্যকে ব্যাহত করে দেয়। অতএব আপনার রোজাকে যদি আপনি অর্থবহ করতে চান, রোজা রেখে সব প্রকার হারাম কাজ, বিশেষ করে হাদিসে যেগুলো কথা বলা হয়েছে ঝগড়া বিবাদ এবং মিথ্যা কাজ, প্রতারণামূলক কাজ, মূর্খতা সুলভ কাজ, এই সব আচরণ বন্ধ করে একজন ভালো মানুষ হিসাবে রোজা রাখার সময়টা পার করতে হবে, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, তো যেটি বলছিলাম, আমাদের রমাদানকে অর্থবহ করার জন্য, সার্থক করার জন্য, সফল রমাদান পালন করার জন্য সর্বপ্রধান এবং সবচেয়ে প্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো সিয়াম। এটা শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, আমাদেরকে যে আল্লাহ তাআলা পানাহার বর্জন করতে বলেছেন, যৌনতা বর্জন করতে বলেছেন, সেই বর্জন করার মাধ্যমে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার চর্চার শিক্ষা দিতে চান, প্রশিক্ষণ দিতে চান, যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। কেন আল্লাহ তাআলা আমাদেরকে খেতে চাই, খাবার সামনে আছে, তাও খেতে নিষেধ করেছেন, আর এমন প্রবৃত্তি দিয়েছেন যে আমরা খাইও না, এই নির্দেশ আল্লাহ কেন দিয়েছেন? যাতে করে রমাদানের বাইরে হারামের হাতছানি আসলো, এভাবে আমার প্রয়োজন আছে, লোভ আছে, নেওয়ার সুযোগও আছে, তারপর আমি নিচ্ছি না, যাওয়ার সুযোগও আছে তবু আমি যাচ্ছি না, এই অর্জনটা যেন আমার রমাদানের পরে হয়, এটাকে তাকুয়া বলা হয়, এই তাকুয়ার চেতনা যেন আমার মধ্যে আসে, সেজন্য রমাদানের সিয়াম দিয়েছে। রমাদানের সিয়াম রেখে প্রতি মিনিটে, ঘন্টায়, দিনে, রাতে, উঠতে, বসতে, আপনার চিন্তায়, আপনার মননে, আপনার ভাবনায় যদি এই পয়েন্টটা মাথায় থাকে, এটা রেখে আপনি আপনার বাসায় আপনার স্ত্রী হয়তো কোনো কারণে ঝগড়া করেছে, বা আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করেছে, এখন ঝগড়া উপলক্ষ হয়েছে বা কলিগ করেছে, বাইরে কোনো লোক করেছে, মেজাজ গরম হয়েছে, কিন্তু আপনি ওই যে রোজাদার এই জবাবটা দিলেন তারে যে আমি রোজাদার, এই জন্য কিছু বলতে পারছি না, এটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সিয়াম সাধনা সার্থক হবে। আপনি নিশ্চিত রমাদানের পরে দেখতে পাবেন ইনশাআল্লাহ যে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, আপনি হারাম থেকে বাঁচার একটা কসরত করছেন, চেষ্টা করছেন, হারাম দেখলে ঝাঁপিয়ে না পড়ে একটু বাঁচার মতো চেষ্টা আপনার মধ্যে আসে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুত্তাকিদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্যই তৈরি করেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন জান্নাত প্রস্তুত করা হয়েছে কাদের জন্য, মুত্তাকিদের জন্য, কোরআন এটা গাইড করবে, পথ দেখাবে মুত্তাকিদের জন্য, হুদাল লিল মুত্তাকিন, শেষ পরিণাম ভালো হবে মুত্তাকিদের জন্য, ওয়াল আকিবাতুল তাকওয়া, অতএব তাকওয়া অর্জন করার বিকল্প নাই ইমানদারের জন্য, আর তাকওয়া অর্জনের জন্য সিয়ামের কোনো বিকল্প নাই আমাদের জীবনে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা মাথায় রেখে সিয়াম পালন করার তৌফিক দান করুন। রমাদানের সিয়াম অর্থবহ না হওয়ার আরেকটি বড় কারণ হলো আমরা অনেকে সিয়াম পালন করি, সওম পালন করি, রোজা রাখি, কিন্তু রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সিয়ামের বোন বলতে পারেন, ভাই এবং বোন যেরকম, সিয়ামের একটা বোন বলতে পারেন, তার সাথে লাগা আরেকটা আমল করতে পারেন যে একটাকে ছাড়া একটাকে কল্পনা করা কঠিন, সেটা হলো কোরআন। সিয়ামের সাথে কোরআনের সম্পর্কটা ভাইয়ের সাথে বোনের সম্পর্কের মতো, বোনের সাথে ভাইয়ের সম্পর্কের মতো ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেকে রমাদানে সিয়াম পালন করি কিন্তু কোরআনের হক আদায় করি না। কোরআনের হক আদায় বলতে আমরা বুঝি শুধু তারাবিতে একটু তুফান মিলের গতিতে অথবা 4G 5G গতিতে একটা খতম শোনা, এটা হলো কোরআনের হক আদায় করা। আর নিজেরা যদি পড়ি তাহলেও সেক্ষেত্রে কত দ্রুততার সাথে, কত গতির সাথে আমরা পড়ে শেষ করতে পারি সেই চেষ্টা করি। গতি ভালো জিনিস, সব জায়গায় না, সব জায়গায় গতি জিনিসটা কিনা ভাই ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে করিমের তিলাওয়াত খুব ধীরস্থিরতার সাথে করতেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। রমাদান যেহেতু কোরআন নাজিলের মাস আর কোরআনের সাথে রমাদানের সম্পর্ক অনেক গভীর, এই জন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসিয়াম ওয়াল কোরআন,
ইশফাআন লিল আবদ, কিয়ামতের ময়দানে দুটি ইবাদত আল্লাহর কাছে বান্দার হয়ে, বান্দার হয়ে আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে, দাবি পেশ করবে, এই সাহস অন্য কারোর হবে না। শুধু দুটি ইবাদত, সিয়াম এবং কোরআন, এই দুটি কথা হাদিসে, এ হাদিসে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যটা খেয়াল করেন, তিনি বলেছেন সিয়াম রোজা এটা আল্লাহর কাছে বান্দার পক্ষ হয়ে আর্গুমেন্ট করে বলবে, আল্লাহ এই বান্দার ছোটোখাটো বা অনিচ্ছাকৃত হয়তো ভুল ত্রুটি আছে থাকতে পারে, কিন্তু আমি দিনের বেলায় পানাহার থেকে, যৌনতা থেকে তাকে দূরে রাখিয়েছি, যার কারণে সে এগুলো করে নাই, আমি এগুলো থেকে বিরত রেখেছি তাকে, এগুলোর মাধ্যমে সে অন্য অন্য হারাম কাজ থেকে বিরত থাকার ট্রেনিং নিয়েছে, চেষ্টা করেছে, তাকওয়া চর্চা করেছে, এই কাজটা আমি তাকে করেছি, আমি যেহেতু তাকে পানাহার করতে দেইনি, যৌনতা চর্চা করতে দেইনি দিনের বেলায়, এই জন্য আজ আমি তাকে আজাবে নিক্ষেপ হতে দিব না, আপনি তাকে জাহান্নামে দিবেন না, আল্লাহ আমার সুপারিশ কবুল করুন। একইভাবে কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনারে বান্দার আজ জেগে কোরআন তিলাওয়াত করেছে, অর্থবহ কোরআন তিলাওয়াত করেছে, ওই যে সিয়াম, অর্থবহ সিয়াম রেখেছে, তো যার ফলশ্রুতিতে তাকে রাতে আমি ঘুমোতে দেইনি, কোরআন বলবে যেহেতু আমি তাকে রাতে ঘুমোতে দেইনি, আমার কারণে সে ঘুম ত্যাগ করেছে, আজ তাকে আপনি জাহান্নামে দিবেন না। এই জন্য ভাইয়ের আমার রমাদান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত সুনিবিড়, বিশেষ করে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক নিবিড় হওয়ার কারণে, এবং রমাদান মাসটা কোরআন নাজিলের মাস হওয়ার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাদারাসুল কোরআন, কোরআনের মুদারাসা করতেন, তাদারুস করতেন এই রমাদান মাসে, জিব্রিলের সাথে কোরআন শোনাশুনি করতেন, কোরআন আপনি শুনবেন আরেকজন তেলাওয়াত করবে, বসে বসে শুনবেন, তারাবিতে আমরা শুনি আলহামদুলিল্লাহ, তারাবির বাইরেও চেষ্টা করেন, এবং আপনি তেলাওয়াত করবেন আরেকজনকে শোনাবেন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে, বিশ্লেষণ এবং তাফসির সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন, গোটা রমাদান জুড়ে কোরআন জানার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত। আমরা বেশিরভাগ মানুষ গতানুগতিকভাবে কোরআন খতম দিয়ে শেষ করে ফেলি, একটু তাফসির জানা, একটু অর্থ জানার চেষ্টা করি না। ভাইরা আমার, কোরআন এসেছে আমাদেরকে পথ দেখাবার জন্য, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এরপর আল্লাহ কি বলেছেন আপনি আর জানেন না, আপনি শুধু পড়ে চলে গেছেন, তো এই জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এ কথা বলার পর আল্লাহ যে কথাটা বলেছেন ওইটা বুঝে সেটা অনুযায়ী আমল করার জন্য কোরআন এসেছে। অতএব রমাদানে আপনি কোরআন তেলাওয়াত করেন, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে, কিন্তু শুধুমাত্র সওয়াব আহরণের জন্যই কোরআন আসেনি, কোরআন এসেছে লিয়াদাব্বারু আয়াতি, যাতে কোরআনের আয়াত যেগুলো আপনার বোঝার সক্ষমতা আছে সেগুলো বুঝে সেগুলো নিয়ে আপনি ভাবেন, চিন্তা করেন, এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেন। অতএব রমাদানের সিয়াম সাধনাকে, রমাদান সাধনাকে আপনি যদি অর্থবহ করতে চান, তাহলে আপনাকে কোরআনকে স্পেশালভাবে সময় দিতে হবে, তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, দুইভাবে নিজে করবেন, আরেকজনের তেলাওয়াত শুনবেন, অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন, এবং কোরআনের যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে দেখে দেখে, বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা।